আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক বাবুর বরাত দিয়ে জানা গেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে উপজেলার কৌজুরি ইউনিয়নের চিরকুট লিখে ইমামুল চৌধুরীর নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে রোববার আনুমানিক সকাল আটটায় উপজেলার কৈজুরি ইউনিয়নের জয়পুরা গ্রামের কৃষক হাবিল চৌধুরীর ছেলে ঠুটিয়া ডিগ্রি কলেজের পিওন ইমামুল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায় ইমামুলের পিতা ঘরের দরজা আটকানো দেখে তাকে ডাকাডাকি করেন তার সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ইমামুলের ঝুলন্ত দেহ দেখতে পায় পাশের রুম দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে স্থানীয়দের সহযোগিতায় ইমামুলের দেহ হয়। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার পরিদর্শক তদন্ত সাজাদুর রহমান ও পরিদর্শক আব্দুল মজিদ সুরতহাল শেষে পুলিশ ইমামুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ সময় নিহত ইমামুলের ঘরে আত্মহত্যার পূর্বে লেখা একটি চিরকুট পাওয়া যায় চিরকুটের যুবক ইমামুল লেখেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এ সময় চিরকুটে আরও উল্লেখ করেন যে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা করে এবং তার মায়ের উদ্দেশ্যে লেখেন যে তার হাত ঘড়ি যেন তার মা সময় কাছে রাখেন এ সময় চিরকুটে আরও উল্লেখ করেন যেন তার লাশ তার চাচার লাশের পাশে দাফন করা হয় প্রতিবেশী নয়ন আলী জানান সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইমামুলকে দেখি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে আনুমানিক এক ঘন্টা পর জানতে পারি ইমামুল ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে স্থানীয়রা জানান ইমামুল অত্যন্ত ভালো মানুষ ধার্মিক ও বিনয়ী ছিলেন কলেজে চাকরির পাশাপাশি সে টিউশনই করত তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এটি হত্যা নাকি আত্মহত্যা জনমনে মিশ্র প্রতিক্রিয়া এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম রিধা বলেন নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল সিরাজগঞ্জ শেখ নেসা মুজিব দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে এই বিষয়ে থানায় একটি ইউটি মামলা দায়ের হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে